অন্যতম ও দরকারি অঙ্গ। কান যেহেতু বাহ্যিক একটি অঙ্গ, তাই বাহিরের ধুলোবালি ময়লা জমে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাপক শব্দ দূষণ কিংবা ঠান্ডা সর্দিতে অনেক সময় দুই কান বন্ধ হয়ে যেতে পারে। এর অর্থ হঠাৎ করে মনে হবে কানে কম শুনছেন, বেশ বিরক্তিকর এক অবস্থা। আবার অনেক সময় এমনিতেই এমনটা হতে পারে। এক্ষেত্রে কিছু নিরাপদ কিন্তু প্রাকৃতিক কৌশল অবলম্বন করে কান বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। আজ তাই আপনাদের জন্য থাকছে সায়েন্টিফিক পার্টনারের পক্ষ থেকে বন্ধ কানের তালা খোলার অভিনব উপায়, অলিভ অয়েল বা হাইড্রোজেন পারক্সাইড। এগুলোর সহায়তায় বন্ধ হয়ে থাকা ইউস্টাচিয়ান টিউব অবমুক্ত করা হয়। তবে এরা কানের ময়লা পরিষ্কার করে এবং ভেতরটা বেশ কোমল করে দেয়। যে কানটি বন্ধ হয়ে আছে তা উপরের দিকে রেখে কাত হয়ে শুতে হবে, অর্থাৎ অন্য কান বালিশে থাকবে। এবার একটা ড্রপার দিয়ে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারক্সাইড খোলা কানে দিন। অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন, তবে তা হালকা গরম করতে হবে, তাপমাত্রা অবশ্যই সহনীয় পর্যায়ে থাকতে হবে। এই তেলও একই পদ্ধতিতে নিতে হবে। যেটাই ব্যবহার করেন না কেন, 3-5 ফোঁটা তরল কানে নিয়ে 5-10 মিনিট একইভাবে শুয়ে থাকবেন। এবার উল্টো হয়ে শুয়ে পড়ুন, অর্থাৎ বন্ধ কান বালিশে দিয়ে শুয়ে থাকুন আরও কয়েক মিনিট। এ অবস্থায় কানের সব ময়লা নিয়ে বেরিয়ে আসবে অলিভ অয়েল কিংবা হাইড্রোজেন পারক্সাইড। লবণ জলে গার্গেল। শ্বসন ক্রিয়া সম্পর্কিত সমস্ত রকম অসুবিধা থেকে মুক্তি দেবে এই উপায়। নাকের পথ ও কানের পথ বন্ধ হওয়া থেকে ও নানা সমস্যা থেকে এই পদ্ধতি আমাদের রিলিফ দেয়। 1 গ্লাস গরম জলে 1 টেবিল চামচ নুন ফেলে গুলে নিন ও সেই সলিউশন দিয়ে গার্গেল করে কুলিকুচি করুন। দিনে একাধিকবার রিপিট করলে কানের বন্ধ হওয়া ছিদ্রপথ উন্মুক্ত হবে। অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড ওয়াইটিস সারাতে কার্যকরী ভূমিকা নেয়। কানের ময়লা দূর করতেও এর জুড়ি মেলা সত্যিই ভার। উষ্ণতার সংকোচন। একটি পরিষ্কার কাপড় নিন, গরম পানিতে ভেজান। এবার কাপড়টা চিপে পানি ছড়িয়ে ফেলুন। এবার কাপড়টি বন্ধ কানের ওপর 5-10 মিনিট রেখে দিন। ভেতরের ময়লা বেরিয়ে আসতে শুরু করবে। ময়লা বেরিয়ে আসার সুবিধা করতে বালিশের কাপড়টি রেখে তার উপর কান চেপে শুয়ে থাকতে পারেন। প্রতিরোধে করণীয়। একবার শিক্ষা হয়ে গেলে পরের বার যেন এই অবস্থায় না পড়েন তার জন্য নিশ্চয়ই সাবধান থাকবেন। এর জন্য প্রথমত চিকিৎসকের সঙ্গে কথা বলে একটি ডিগ গেজেস্টেন্ট ব্যাগে নিয়ে নিন। এটা আবার নিজের পছন্দ মতো কিনতে যাবেন না, চিকিৎসক যেটা বলবেন সেটাই ব্যবহার করবেন। বাহিরে যাওয়ার 1 ঘন্টা আগে এটা ব্যবহার করতে পারেন। ইউস্টাচিয়ান টিউব যেন বন্ধ না হয় তার জন্য নাসাল স্প্রে ব্যবহার করেন অনেকে, তবে এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। তৃতীয়ত, বিমানে উঠলে অনেকের এ সমস্যা দেখা দেয়, তাই বিমানে ওঠার কিছুক্ষণ পর এয়ার প্লাগ ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে।